أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه نصلي ونسلم على حبيبه وآله الطيبين الطاهرين أما بعد أمرا جاني جي الله رب العالمين মহানবীর মাধ্যমে পবিত্র কোরআনের মাধ্যমে কিছু বিধান আমাদের জন্য নির্ধারণ করেছেন নির্দিষ্ট করেছেন যার মধ্যে কিছু ফরজ বা ওয়াজিব রয়েছে এবং কিছু হারাম কাজ রয়েছে ফরজ বা ওয়াজিব যা অবশ্য করণীয় আমাদের করতে হবে এবং হারাম যেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং একজন মমিন শুধুমাত্র এ দুটি কাজের মাধ্যমেই একজন উৎকৃষ্টতম মুমিন বা মুত্তাকিনের পর্যায়ে পৌঁছতে পারে তার সাথে সাথে যদি কোনো ব্যক্তি নফল কাজ করে তাহলে তার পদমর্যাদা আরও উন্নত হবে তাই আল্লাহর বান্দাদের মধ্যে মুমিনদের মধ্যে মোত্তাকিনদের মধ্যে ধাপ প্রতি ধাপ থাকা স্বাভাবিক অর্থাৎ সবাই এক পর্যায়ে নন এবং সবার মারেফতের উপর নির্ভর করে আমরা বলতে পারি যে কোনো ব্যক্তির জ্ঞান এবং মারেফত বা আমালের কারণে তারা কোন পর্যায়ে থাকবে ধাপ প্রতিধাপ থাকবে তাই এই আল্লাহ রাবুল আলমিনের সান্নিধ্যতা অর্জনের ক্ষেত্রে কে আল্লাহ রাবুল আলমিনের কত নিকটে এটা নির্ভর করবে তার কৃত কাজের উপর এবং এই কাজগুলো যেটা রয়েছে সেটা ওয়াজিব বা ফরোজ কাজ এবং মোস্তাহ বা নফল কাজ আর এখানেই বিজ্ঞজনরা বা চরিত্রবিজ্ঞানের আলেমরা এই করবে এলাহি এবং তার প্রভাবকে দুভাগে ভাগ করেছেন অর্থাৎ করবে নাওয়াফিল বা করবে ফারাহ অর্থাৎ নফল কাজ করে কিছু লোক আল্লাহর সান্নিধ্যতা অর্জন করেন এবং ফরজ কাজ করে কিছু লোক আল্লাহ রাবুল আলামিনের সান্নিধ্যতা অর্জন করে আর এই দুটো কথাই আমরা আমাদের আহলেবায়তালাহ সাল্লা সালামের হাদিসগুলোতেও ইশারা ইঙ্গিতে পাই করবে নাওয়া ফেল সম্পর্কে যা বলা হয়েছে যে যদি মানুষ এই নফল কাজগুলো করতে থাকে মুস্তাহ কাজের গুরুত্ব জানতে পারে এবং গুরুত্ব দেয় তাহলে সে এমন পর্যায়ে পৌঁছতে পারে যেখানে আল্লাহ রাব্বুল আলমিন নিজেই বলবেন যে আমি নিজেই তার কান আমি নিজেই তার চক্ষু অথবা আমি নিজেই তার হাত হয়ে যাব অর্থাৎ এই ব্যক্তিরা হয়ে যাবে আইনুল্লাহ ইয়াদুল্লাহ লিসানুল্লাহ ইত্যাদি তাকে কেউ বলুক বা না বলুক তখন আমরা দেখতে পারবো যে তারা আইনুল্লাহ লেসানুল্লাহ হয়ে এই প্রকৃতির উপরও ইচ্ছামতো কাজ করে থাকে তাই তো আমরা দেখি যে অনেক জ্ঞানী গুণী মানুষ তাদের কথা যা বলে তাই হয় বা একটি দোয়া চাইলে আল্লাহর কাছে সে দোয়া অবশ্যই পূরণ হয় আমরা আমাদের ইতিহাসে অনেক লোক এরকম দেখেছি যে ইমাম মাসুমিনদের আম্বিয়াদেরকে বাদ দিয়ে অনেক আউলিয়াদেরকে আমরা দেখেছি যে ওনারা যদি কোনো রোগীর উপরে হাত বুলিয়ে দিয়েছেন সে রোগী সুস্থতা লাভ করেছে বা কারো জন্য দোয়া করে দিয়েছেন তারা সন্তান লাভ করেছে বা এরকম অনেক কাজ আমরা দেখি যে পুত পবিত্র ব্যক্তি কিছু লোক ছিলেন মোত্তাকিন ব্যক্তি ইমানদার ব্যক্তি যাদের কথা বলার সাথে সাথে আল্লাহ রাবুল আলমিন শুনেছেন তারা এমন এক পর্যায়ে ইবাদত বন্দিগীর মাধ্যমে পৌঁছেছেন যে আল্লাহ রাবুল আলামিনের হাত আল্লাহ রাবুল আলমিনের কান আল্লাহ রাবুল আলম অর্থাৎ তারা যদি শোনে অর্থাৎ আল্লাহ শুনছেন তারা যদি কোনো কাজ করেন অর্থাৎ আল্লাহ করছে অর্থাৎ তারা যদি কিছু দেখেন অর্থাৎ আল্লাহ দেখছেন অর্থাৎ তারা আল্লাহর কুদরত হয়ে যায় কুদরত ইলাহি তাই আমরা বলতে পারি যে এই বাহ্যিক শরীরের মাধ্যমে তারা অনেক কাজ করলেও আসলে সেখানে শক্তি থাকে এলাহি শক্তি আমরা খয়বরের যুদ্ধে দেখেছি ইমাম আলী আলা সালাত সালাম খয়বরের সেই দুর্গের দরজা তুলে চল্লিশ হাত দূরে তুলে ফেলেছেন যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে ইয়া আলি আপনি সেই দরজা যে দরজা চল্লিশ জন লোক ধরে খুলতো এবং চল্লিশ জন লোক ধরে বন্ধ করতো অর্থাৎ এত ভারী ছিল আপনি একা সেটাকে হাতে তুলে ছুঁড়ে ফেলেছেন এবং চল্লিশ হাত দূরে গিয়ে পড়েছে কীভাবে এটা সম্ভব হয়েছে তো তিনি তখন বলেছিলেন যে আমি এ কাজটি নিজের শক্তিতে করিনি বরং এটা এলাহি শক্তিতে করেছিলাম আমালিয়া শেখ সাদুক তার সাতাত্তর নম্বর অধ্যায় বা সাতাত্তর নম্বর মজলিসে বৈঠকে এই কথাগুলো উল্লেখ করেছেন শেখ সাদুক তিনি বলেন যে হাজরত আলি আলসালামকে যখন জিজ্ঞেস করা হয়েছে তিনি বলেছেন ওল্লাহি মা কালা আতো বাবা খাইবার অর্থাৎ আমি ওয়ার আমাইতো অর্থাৎ আমি খাইবারের দরজা তুলিনি এবং ফেলিনি বেহি খালফা জাহারি আমার পিছনে আর বা ইনাজের আন অর্থাৎ আমি চল্লিশ হাত পেছনে যে আমি ফেলেছিস তা আমি ফেলিনি বেকুয়াতে জাসাদিয়া আমি আমার শারীরিক শক্তির মাধ্যমে সেটাকে তুলে ফেলিনি ওয়ালা হারকাতে গেদা ইয়া এবং এই সাধারণ খাওয়া দাওয়ার পর যে শক্তি অর্জন হয় সেই খাদ্যের মাধ্যমে যে শক্তি অর্জন সেই শক্তির মাধ্যমে আমি ফেলিনি অর্থাৎ শারীরিক যে শক্তি খাওয়া দাওয়ার মাধ্যমে যে হয় সেই শক্তির মাধ্যমে আমি এই দরজাকে তুলে ফেলিনি লাকেননি আয়াত্তো বেকুয়াতে মালাকুতিয়া বরং আমি কাজটি করেছি মালাকুতের শক্তির মাধ্যমে ওয়া নফসেবে নূরে রাব্বে হা মদইয়া যেখানে আল্লাহ রব্বুল আলমিনের নূর ছিল সেই শক্তির মাধ্যমে আমি সেটাকে ফেলেছি যাই হোক যে এরা হচ্ছে গিয়ে করবে এলাহির কারণে আর এটা সম্ভব ফারায়েদ এবং নাওয়াফেলের মাধ্যমে আঞ্জাম দেওয়ার মাধ্যমে হাম্মাদ ইবনে বসির থেকে বর্ণনা করা হয়েছে উসুলে কাফির দ্বিতীয় খণ্ডে দুইশো তেষট্টি তেষট্টি নম্বর পৃষ্ঠাতে অবশ্য বর্ণনা করা হয়েছে যে মা তাকারাবা এলা বেশাই এন আহাব্বো এলাইয়া মেম তারাজ তো আলৈহে অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন বলেন যে আমার কাছে সেই বান্দা যে ফরিদা আদায় করেছে বেশি ভালোবাসি আমি তাকে যদিও এটা ফরজের ব্যাপারে বলা হচ্ছে কিন্তু পরবর্তীতে না ফেলা এবং সে আল্লাহ না নাফেলা করার মাধ্যমেও আল্লাহ রাবুল আলমিনের নিকট হয়ে যায় নৈকট্য হাসিল করে হাত্তা তাহেব বহু এবং আমি তাকে ভালোবাসি সে নাফেলা করতে থাকে নফল কাজ সুন্নত কাজ মুস্তাহাব কাজ করতে থাকে ততক্ষণ পর্যন্ত করতে থাকে যতক্ষণ পর্যন্ত আমি তাকে ভালোবাসি পেদা আহবাব তো সাম আহু এখন আমি যখন তাকে ভালোবাসি তখন আমি হয়ে যাই তার কান কোন তো সম আহু তখন আমি তার কান হয়ে যাই আল্লাদি ইসম অবিহি যার মাধ্যমে সে শোনে ওয়া বসর হু আল্লাদি ইয়ফসের এবং যে চোখ দিয়ে সে দেখে তখন আমি তার সেই চোখ হয়ে যাই আল্লাহ রবুল আলমিন বলছেন হাদিসে কুৎসিতে ও লেসানাহু আল্লাদি ইন্ত কবিহি অর্থাৎ আমি তার সেই জবান বা সেই জিহবা হয়ে যাই যে জবান বা জিহবা থেকে সে কথা বলে ওয়া ইয়াদাহুল্লতিস বেহা এবং আমি তার সেই হাত হয়ে যাই যে হাত দিয়ে সে কাজ করে এন দা আনি আহবাব এবং আমি আমাকে যখন সে ভালোবাসার কারণে যখন আমাকে সে চায় আমার কাছ থেকে যখন সে চায় দোয়া করে ওয়া এন সালানি আতায়িত হুয়া যখন সে আমাকে চায় তখন আমি তাকে ভালোবাসি এবং যখন সে আমার কাছ থেকে কোনো প্রশ্ন করে বা আমার কাছ থেকে আর্জি চায় তখন আতায়িত হু তখন আমি তাকে দান করি অর্থাৎ আমরা দেখি যে অনেক মহাপুরুষ আল্লাহর কাছে যা চেয়েছেন তাই পেয়েছেন এটা কখন সম্ভব এই নাওয়া ফেলের নৈকট্য হাসিলের কারণে ফারা এদের নৈকট্য হাসিলের কারণে মানুষ যখন ফরজ কাজগুলো করতে থাকবে করতে থাকবে আল্লাহর নৈকট্য হাসিল করে তখন আল্লাহ রাবুল আলমী তাদের হাত হয়ে যান আল্লাহ রাবুল আলমিন তাদের কান হয়ে যান আল্লাহ রাবুল আলমেন তাদের জিহবা এবং জবান এবং চোখ হয়ে যান তারা যা চায় আল্লাহ রাবুল আলমিন তাই করে দেন যারা যা দেখতে চায় আল্লাহ তাল রাবুল আলমিন তাই দেখান তাদেরকে সম্ভব এরকম লোক যারা অনুশীলনের মাধ্যমে একের পর এক পথ অতিক্রম করে এটা হচ্ছে গিয়ে সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু ফারাহ করবে ফারায়েজ এমন একটি পর্যায়ে এমন একটি পদ যা মানুষ এই করবে না চেয়ে উন্নত পথ স্বাভাবিকভাবেই ফরজ কাজগুলো সুন্নত কাজের চেয়ে উন্নততর স্বাভাবিকভাবেই যারা নফল কাজ করবে এবং যারা ফরজ কাজগুলো আদায় করবে তাদের চেয়ে উন্নত পর্যায়ের স্থান হচ্ছে গিয়ে এই করবে ফারা অর্থাৎ তারা সেই ব্যক্তি তারা বন্দে গিয়ে প্রকৃত বান্দা হিসাবে তারা চিহ্নিত করা হয় তাদেরকে তাদেরকে গণনা করা হয় এবং আবদের সেই অবুদিয়াতের জায়গায় তারা পৌঁছে যায় তাই তো হাদিসে কুৎসি শিয়া সুন্নি কোনো মত পার্থক্য নেই তারা একসাথেই হাদিসকে বর্ণ করেছে কিছু এদিক ওদিক কথাগত দিক দিয়ে কিছু এদিক ওদিক করে যে কালা আজল আল্লাহবুল আলমিন বলেন মা ইয়া তাকারবো এলাইয়া আব্দি এন আমার কাছে এমন নৈকট্য হাসিল করতে পারে না কোনো ব্যক্তি কোনো আহাব্ব এলাইয়া মে হু আলাইহি যদি সে ওয়াজিব কাজগুলো আমি যা তার জন্য নির্ধারণ করেছি যদি সে আঞ্জাম দেয় সে কাছে আমার কাছাকাছি হয়ে যাবে ওয়ামা আজ আলা তাকারবো এলাইয়া আব্দি বেল ফারা এদে হাত্তা এদা মা আহিবহু হু ও এদা আহবত কানা সাম ইল্লাদি আস্মা অবে যখন আমি তাকে ভালোবাসি পছন্দ করি তখন আমি কানাসম ই তখন সে আমার কান হয়ে যায় আল্লাদি আস্মা অবহি যখন আমি সে কান থেকে শুনি ও বসরি আল্লাদি অবসের অহি এখন আমার আমি তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে আমি দেখি ও ইয়াদি আল্লাদি আব তেসবিহা এবং সে আমি তার সে হাত হয়ে যায় যে হাত থেকে আমি কাছে অর্থাৎ প্রথম পর্যায়ে ছিল যে নাওয়া ফেলের মাধ্যমে আল্লাহর যখন হাসিল হয় তখন আল্লাহ রাবুল আলমিন তার হাত হয়ে যান তার কান হয়ে যান তার চোখ হয়ে যান অর্থাৎ সে যখন দেখে তখন আল্লাহ রাবুল আলমিন দেখেন অর্থাৎ আল্লাহ রাবুল আলমিনের দেখার সমতুল্য সে যখন করে অর্থাৎ আল্লাহ রাবুল আলমিনের করার মতো তার মান পদমর্যাদা কিন্তু এখানে এসে আল্লাহ রাবুল আলমিন বলেন যে সে দেখে না আমি দেখি সে করে না আমি করি সে শোনে না আমি শুনি কিন্তু ওখানে বলা হচ্ছে যে সে যা করে মনে করো যে আমি করি কিন্তু এখানে বলছে আমি করি যাই হোক এছাড়াও এখানে এসে অনেক হাদিস রয়েছে যদিও সাড়ে নয় হাজারবেলা লাগাতে উনিশ নম্বর খণ্ডে তিনশো বাইশ নম্বর পৃষ্ঠাতে এটা এসেছে এছাড়াও উসুল কাফির প্রথম খণ্ড একশো তেরো নম্বর পৃষ্ঠাতে বর্ণনা হাশিম ইবনে আবি এমারা থেকে বন এমারা জনবি থেকে বর্ণনা কালাসমেতো আমিরুল মমনিন যে আমিরুল মমনিন আল্লি আল্লাহ ইয়াকুল তিনি বলেন আনা আইন উল্লাহ আমি আল্লাহর চোখ ও আনা ইয়াদুল্লাহ আমি আল্লাহর হাত ও আনা জন্মোল্লাহ ও আনা বাবুল্লাহ আমি আল্লাহর কাছাকাছি এবং আমি আল্লাহর দরজা অর্থাৎ এনারা এমন এক পর্যায়ে পৌঁছেছেন এনারা আল্লাহর চোখ এনারা আল্লাহর কান এনারা আল্লাহর চোখ হয়ে জিহবা হয়ে গেছেন অর্থাৎ আনবাসির দ্বিতীয় দ্বিতীয় যে হাদিস তহিদ সাদুকে একশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠতে বর্ণনা করা হয়েছে যেখানে বলা হয়েছে যে কালামিয় ইসলাম ফি খতির একটি খুদ্ তিনি বর্ণনা করেন যে আনাল হাদি আমি হচ্ছে গে হাদি ও আনাল মোহতাদি এবং আমি হচ্ছে গে মোহতাদি আনা আইনুল্লাহ ওয়াল ও সাদেক আমি খোদা চোখ আমি তার ঝিহবা এবং ওয়া ইয়াদাহু আমি তার হাত বা আনা জম্বুল্লাহ ওয়া আনা ইয়াদুল্লাহ হেল মফসুদা আমি তার হাত আলা ইবাদহিবের রহমা এবং আল্লাহ ওয়াল মকফেরা তার বান্দার রহমত এবং মগফেরাতের জন্য আমি হচ্ছে কি আল্লাহর হাত অর্থাৎ বান্দার মধ্যে যদি কোনো রহমত পৌঁছাতে হয় বান্দার জন্য যদি মগফেরত পৌঁছাতে হয় আমার হাত থেকে পৌঁছায় আমি আল্লাহর দরজা হয়তো এই জন্যেই মহানবী সাল্লা সাল্লাম একটি বিশেষ দিকে ইঙ্গিত করে বলেছেন আনা মাদিনাতুল এম আলীন বাবহা যে আমি জ্ঞানের শহর এবং আলী তার দরজা আলী বলছেন এখানে আলী বলছেন যে আল্লাহ রাবুল আলমিনের দরজা আমি এবং এছাড়াও অপর এক হাদিসে বর্ণনা করা হচ্ছে যে মোহাম্মদ বাকির আলহ সালুয়া সাল্লাম থেকে বর্ণনা করা হচ্ছে যে তিনি বলেন যে নাহনু হজ্জাতুল্লাহ আমরা হচ্ছে গিয়ে হজ্জাত খোদা। ও নাহানু বাবুল্লাহ আমরা হচ্ছে গিয়ে আল্লাহর দরজা অর্থাৎ আহলে বা ও নেশাল উল্লাহ ও নাহানো ওজুল্লাহ আমরা আল্লাহর জিহ বা আমরা আল্লাহর চেহারা ও নাহানো আইনুল্লাহ ফি খালকে এবং জনগণের মাধ্যমে আমরাই হচ্ছে গিয়ে আল্লাহর চোখ ও নাহানো বোলাতো আমরিল্লাহ ফি এ আমরা আমরাই হচ্ছে গিয়ে দায়িত্বশীল ব্যক্তি তাদের বিষয় সম্পর্কে আল্লাহর কাজে যাই হোক এভাবে অর্থাৎ এসব কথা থেকে আমরা এসবই বুঝতে পারি যে অপর একটি হাদিসে বর্ণনা করেছে ইন্নাল্লাহ যেটা আবু আবদুল্লাহ আলাহ সালাত আসালাম থেকে বর্ণনা করা হচ্ছে সেই উসুল কাফির এই দুটি হাদিস প্রথম খণ্ড একশো এগারো এবং একশো বারো নম্বর পৃষ্ঠাতে বর্ণনা করা হচ্ছে যে এখানেও বলা হচ্ছে ইন্নাল্লাহা খালাকানা আহসানা কালকানা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং উত্তম সৃষ্টি করেছেন বা সাওয়ারানা বা আহসানা সুরা সুয়ারানা এবং আমাদের যে রূপ দিয়েছেন সে সুন্দর রূপ দিয়েছেন যা আলানা আইনাহু ফি এবাদে এবং জনগণের মাধ্যমে আমাদেরকে নিজের চোখ হিসাবে পাঠিয়েছেন অর্থাৎ নিজের চর হিসেবে পাঠিয়ে পাঠিয়েছেন ও লেসানা হু না তেক ফি খালকে এবং তার জিহবা হিসেবে পাঠিয়েছেন যে জিহবা বলতে পারে ওয়াদা মফসুদা আলা আব এ এবং হাত বিস্তৃত হাত হিসেবে পাচ্ছে অর্থাৎ তাদের হাতে সব কাজ তারা সব কাজ করতে পারে আল্লাহর যা কিছু বের ফতে রহমা ভালোবাসার কারণে রহমতের মাধ্যমে বিনা আমারাতেল আসজার তিনি বলেন যে আমাদের মাধ্যমে একটি গাছ বয়বৃদ্ধি লাভ করে ওয়া আয়ানাত সেমার তারা এই গাছ ফল দেয় এবং অনেক যেহেতু হাদিসটি অনেক লম্বা এবং এই গাছে যে পানি আসে আমাদের মাধ্যমে এই পানি দেওয়া হয় এবং এই বেনা ইনাজো গাইতোস্তামা এবং আকাশ থেকে যে বৃষ্টি পড়ে সেটা আমাদের মাধ্যমে পড়ে অজম্বেত আসবাল আর এবং এই ভূমিতে যা কিছু হয় সব কিছু আমাদের মাধ্যমে হয় যে গাছপালা উঠে এবং এবাদতে না ওবদ আমাদের এবাদতের মাধ্যমে আল্লাহর ইবাদত করা হয় বলাউলা নাহনু মা ওবদাল্লাহ আমরা যদি না থাকতাম কেউ আল্লাহর ইবাদত করতো না এটা আহলে বায় সালাত সাল্লাম বলছেন যে আমাদের মাধ্যমে আল্লাহর ইবাদত করা হয় তাই এখান থেকে আমরা এই রকম রেওয়ায় থেকে আমরা কিছু কিছু জিনিস জানতে পাই যে ইলাহি এবং তার উপর আমল করা কতটুকু উত্তম এবং যারা এই পর্যায়ে পৌঁছেছেন তাদের মান মর্যাদা কতটুকু হতে পারে এছাড়াও যাদের মাকাম মকাম এফার্লাহ আঞ্জাম দেওয়ার কারণে কত সান্নিধ্য লাভ করেছেন এরা আল্লাহর আমরা বুঝতে পারি এখানে দুটি কথা না বললেই নেই এক যে মানুষ যেখানে পৌঁছতে চায় এটা শুধুমাত্র এনাদের জন্য নেই যে কোনো মানুষ এই পর্যায়ে পৌঁছতে পারে কারণ এই পর্যায়টি হচ্ছে গিয়ে বন্দেগীর পর্যায়ে আল্লাহ রাবুল আলামিন তার মহানবী রসুলের জন্য মেয়েরাজের সময় বলেছেন যে সুবাহান আল্লাদে আসরাবে আব্দেহি অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন এই রাসুলকে নিয়ে যাচ্ছেন আসরাবে আবদেহি এই বান্দার কথা বলেছেন আবদের কথা বলেছেন অর্থাৎ রাসুলকে নিয়ে যাচ্ছেন রাসুল হিসেবে নয় বান্দা হিসেবে নিয়ে যাচ্ছেন অর্থাৎ যদি কেউ বলে তিনি তো রাসুল ছিলেন তাই নিয়ে যাচ্ছেন কিন্তু না তিনি বান্দা হিসেবে তাকে নিয়ে গেছেন আর যাই হোক যে কোনো ব্যক্তি এই কাজটি করতে পারে তাই

وأغضض أبصارنا عن الفجور والخيانة واسدد أسماعنا عن اللغو والغيبة برحمتك يا أرحم الراحمين